সম কাজে সম বেতন সহ বিভিন্ন দাবিতে শনিবার শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন দিল অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ। এদিন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের তরফ থেকে এক প্রতিনিধি দল গিয়ে এদিন শ্রম কমিশনারের কাছে ডেপুটেশনে মিলিত হয় এবং দাবি দেওয়া সংক্রান্ত স্মারকলিপি ওনার হাতে তুলে দেন। ডেপুটেশনে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় সচিব তনুজ সাহা সহ আরো অনেকে। এদিন বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃত্ব জানান, রাজ্য সরকার যে গেজেট নোটিফিকেশন জারি করেছে তাতে বলা হয়েছে 1/10/2012 থেকে প্রতিটি সেক্টরে ডেলি ওয়াজেজ সাফাই কর্মীরা প্রতিদিন 300 টাকা করে পাবে, কিন্তু তাদের সেই টাকা দেওয়া হচ্ছে না। তাদেরকে সম কাজে সম বেতন না দেওয়ার কারণেই তারা আজ শ্রম কমিশনারের দ্বারস্থ হয়েছে বলে জানান ওই নেতৃত্ব। আমরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে আজকে লেবার কমিশনারের কাছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু আলোচনা করতে চাই। অত্যন্ত হৃদয় বিদারক, দুঃখজনক, পাশাপাশি কিছু সংখ্যক আমলা যারা নিজেদেরকে লাল ফিতার মোড়কে ফাইলের মধ্যে আবদ্ধ করে রেখেছেন তাদের জন্য লজ্জাজনক বিষয়। আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার যে গ্যাজেট নোটিফিকেশন বের করেছে তার এফেক্ট দিয়েছে 1/10/2022 থেকে প্রতিটা সাফাই কর্মচারীকে যারা বিভিন্ন সেক্টরে আর আনঅর্গানাইজড এবং অর্গানাইজড সেক্টরে কাজ করে থাকেন তাদের ডেইলি ওয়েজেস যে কমিটি তৈরি হয়েছিল শম্ভুলাল চাকমা মাননীয় এমএলএ মহাশয়ের তত্ত্বাবধানে, সেই তার সুপারিশে ডেইলি ওয়েজেস রাজ্য সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে 300 টাকা করে দেয়। কিন্তু দেখা যায় বিশালগড় পুরো নিগম এবং রাজ্যের অনেক অনেক জায়গায় এই সাফাই কর্মচারীদের যে ডেইলি ওয়েজেস সেটা মান্য করা হচ্ছে না।